ছবি তুলবো তো তোর কাটা ছিল প্যাকেট, হট করে ভেঙে গেছে, তো সেটাকেই চেঞ্জ করতে যাচ্ছি। তুমি কত ভালো, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, সাইনা স্ল্যাশ টেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের বৃহস্পতিবার আর কড়াই রান্না করছি, একটু পরে একটা জায়গায় বের হব। তো বন্ধুরা, এখন দেখো তাইহান সবে মাত্র স্কুল থেকে আসলো, এই যে মনে একটা বাজে, একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে, কি আর বলি, দেখাবো ক্ষতিটা। সারা রাত ঘুম নেই, আমার হাতে এরকম ক্ষতি হয় না, হট করে ভেঙে গেছে, তো সেটাকেই চেঞ্জ করতে যাচ্ছি। কালকের হয়েছে ঘটনা, দাঁড়াও 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 একটু দাঁড়াও, দাঁড়াও না দাঁড়াও না দাঁড়াও। কড়াইয়ের তরকারি করেছি, আর কিছু করাই নি, এসে আলুটা ভেজে নেবো তাইহানের জন্য, তাইটা নিচে দিয়ে দিই, কখন আসি তার ঠিক নেই। তো মাঝখান দিয়ে শীতে করেছিলাম, ও বললো যে নাকি আমার স্টাইলিশ লাগছে না, কি জানি মাঝখানেই ভালো লাগছে। আর এটা আমার নতুন ওড়না বললাম, চলো তুমি রেডি হয়ে যাচ্ছে। তো পলারিংটা পাল্টাতে গিয়েছিলাম কিন্তু দোকান বন্ধ ছিল, সেজন্য তাইহানের পাপা বলল স্মার্ট বাজারে চলো একটু সময় কাটানো যাক, আর কী কী লাগে কিনে নেব, রিংটা অন্য দিন পাল্টে নেব, আর তোমাদের অবশ্যই শেয়ার করব কি নিলাম পাল্টে। আর এখানে না খুব সমস্যা করে ফ্যানের আওয়াজ হচ্ছিল, তো তোমরা একটু ইগনোর করো, কারণ ভয়েস ওভার বেশি দেবো না, ভিডিওতে যা যা কথা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেব, শুধু একটু বাইরের নয়েজের জন্য খারাপ লাগছে শুনতে। তুমি কত ভালো, খুব ভালো বউ। তো এখানে দেখো তাইহান আর আমি একটা ছবি তুললাম, এখানে আসলে ওর সাথে আমার একটা করে ছবি তুলে নিই। রেড কাউ, বাড়িতে ওই সাইজটা আছে কিন্তু অনেক দিন হয়ে যায় না। তো তাইহানকে দেখছো তো একদম ফুল এনজয় করছে, একটা মিউজিক চলছে আর ওখানে নেচেই যাচ্ছিল। এখানে ডালগুলো দেখছিলাম খুব ভালো কোয়ালিটি, তো মুসুর ডালটাই বেশি কেনা হয়, আর ছোলার ডাল কেনা আছে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গেলে মনে হয় ডাল সেদ্ধ হতে চায় না। তো প্রথমে ভাবছিলাম গ্লাসটা নেব না, কোনো ডিজাইন আমার ভালো লাগে না, প্লেন মতো হলে ভালো হতো। তো যাই হোক, 209 টাকা দাম ফেলা ছিল, 99 টাকায় দিচ্ছে 6টা গ্লাস, লাভও আছে, তাই না বাবা বললো নিয়ে নিতে। দুটো নিয়ে নাও, ওইটা একটা নাও আর গ্রিন একটা নাও, আচ্ছা একই কালার নাও, পিঙ্কটা নিও না, একটু বক্সিং করো না, ঢিসুম ঢিসুম হ্যাঁ।
চলো দেখি ছড়ো না তুমি। তো তাহেনের পাপা বলছিল তাহেনকে গাড়িটা কিনে দেবে, কিন্তু আমি নিতে দিলাম না, বেকার কি হবে। আর আগে এই গাড়িগুলো খুব মজবুত ছিল, ইনায়ার এরম গাড়ি আছে এখনও ও নাকি চড়ে, কিন্তু এটা একটু হালকা মতো লাগছিলো, অতটা মজবুত মনে হচ্ছিল না। তো এখন চলে এসেছি ড্রেসের এখানে, দেখছিলাম যে কী কী নতুন কালেকশান তুলেছে, দেখি আর কি, ঘুরে ঘুরে চলে যাই। না আমি কাপড় জামা নেবো না। এই স্ট্যাচুগুলো দেখো, এই পোস্টটা দেখে তাইহানও ওরকম পোস্ট দিয়ে ছবি তুলল। আবার কাঁধে হাত দিতে বললে আবার ভয় পায়। তো এখান থেকে একটা পিজা বেস নিলাম, একটা না একটার মধ্যে দুটো ছিল, তো আজকের এই পিজাটা বানাবো। তো আমার তো সব শপিং হয়ে গিয়েছে, তাইহানের পাপা বলছিল আরও দেখো কী নেবে, দেখলে তো সবই নিতে ইচ্ছে হয়, কিন্তু গরিব মানুষ কত কী কিনবো বলো। তোমরা ভালোবাসা দাও তাহলে আমি সব কিছু কিনতে পারি। আর এখানে দেখো বিল করা হচ্ছে, আর তাইহান হেল্প করছে ওর পাপাকে। তো কী কী কিনলাম বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে নিতে এসছি বিরিয়ানি, লাজিজ তাই তো। তো বাড়ি গিয়ে আলু ভাজার কথা ছিল, তাই না পাপা বললো বিরিয়ানি নিয়ে নাও, গিয়ে আর অত কষ্ট করতে হবে না। একটার সময় বের হয়েছি, মানে ফোন একটা, যেতে যেতে বাইক বের করতে করতে চলে, যাই হোক দুটো দশ বাজে চলে এসছি, এসিটা চালিয়ে নিলাম, খুব গরম হচ্ছে, দাঁড়াও দেখাই কী কী কিনেছি। তো এটা দেখো ওভেন গ্লোভস নিয়েছি, তখন নামটা মনে পড়ছিল না, তাই নেতা বলে দিয়েছি। তো বাংলায় নেতা, ইংলিশে নেঠা। পিজা বেস দুটো আছে, আর এটা হচ্ছে চিট বাদাম, তাই তো, একটা মাজা একটা থামস আপ, আমুল দুধের প্যাকেট, আর এটা হচ্ছে ছটা গ্লাস, 99 টাকায় ছটা গ্লাস, খুবই সুন্দর হয়েছে। তো যেটা দেখো হাত থেকে পড়ে গেল, তো অনেকটাই ছড়িয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম ওই প্যাকেটটা কাটা নেই, তাই জন্য পাপা প্যাকেটটা কেটে রেখে দিয়েছিল। আর গ্লাসটা দেখো তোমাদের আরেকবার দেখাই, এসে দেখলাম ভালোই লাগছে, তো মাঝারি সাইজটাই। তাইহানের পাপা হাত দিচ্ছে, বয়ে গেছে তাই গেল, আমার নতুন নাইকিটা পরেছি, কেমন লাগছে বলো? দাও আমার সাথে বাজারের ব্যাগ পোজ দেওয়াতে সমাচারই পাবো। তো আমি তো স্নান করে গিয়েছিলাম, আর এসে তো ঘেমে গিয়েছি, চুলটা সেই জন্য শুকাচ্ছি, তাইহানের পাপা আসলে ভাত খাবো, ও এখন নামাজ পড়ছে, আর চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, হেয়ার কাট করব। তোমরা কি হেয়ার কাট ভিডিও দেখবে? তো তাইহানের পাপা খাবে হচ্ছে সাদা ভাত, আমার শাশুড়ি করেছে এটা মাছের তরকারি, আর আমার তো দেখলেই কী করেছি, কড়াই বিরিয়ানিটা, চিকেন আছে, ডিম আছে, তাইহানের পাপা একটু এখান থেকে নেবে। এটা স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছে, দুটো আলু দুটো চিকেন এক্সট্রা, তাইহানের পাপা সাদা ভাতের সাথে খেতে পারবে। আর এটা তাইহানের পাপা খাবে, ভালো হয়েছে কড়াইটা, বিরিয়ানি দেখে আর কড়াই ভাল লাগে, তো এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে, তাইহান এখন ঘুমাচ্ছে, আর পিজা বেসটা কিনে এনেছিলাম ও দেখেছিল,
আর বলেছিল পিৎজা খাবে, সেজন্যই বানাচ্ছি। তো ঘুম থেকে উঠে ওকে আর দুধ বিস্কুট দিইনি, পিৎজাটাই খেলো, আর আর একটা কলা খেয়েছিল পরে। পিৎজাতে পেঁয়াজ দিয়েছি, আর ক্যাপসিকাম ছিল, আর চিকেন ছিল অরিগ্যানো, আর চিজটা একটু বেশি মতোই দিয়েছি। প্রথমে একটা লেয়ার দিয়ে বেক করেছিলাম 10 মিনিট, তারপরে আরও একটা চিজের প্যাকেট কেটে আবার দিয়েছিলাম। একদম চিজি পিৎজা হয়ে গিয়েছে, কিন্তু বের করতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছে হাঁড়িতে, তো করা হলে মনে হয় ভালো হতো। তোলার সময় খুব অসুবিধা হচ্ছিলো, ওপর থেকে আরও একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এর পরের দিন বার্গার বানাবো, তখন সবাইকে খাওয়াবো। আর তাইহান দেখো ঘুম থেকে উঠেই ওটা দেখতে পেয়ে খেয়েছে, আর ও তো বলে সব কিছুই দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।